ফেসবুক একজন দর্শক আছেন, উনি কোয়েশ্চেন করেছেন। নাম হচ্ছে এস এম মল্লিক, বয়স 32 বছর। উনি লিখেছেন, দেহের প্রতিটি জোড়ায় ব্যথা ও গড়গড় শব্দ করে, এ জি বিষয়ে জানতে চাচ্ছেন চিকিৎসা। অবশ্যই, আসলে এটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিসের লক্ষণ, যে প্রতিটা জোড়া যখন ব্যথা হবে এবং শব্দ করা, শব্দ করাটা আসলে যদি অনেক ডিলে হয়, সেকেন্ডারি যদি আপনার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, তো আর্থ্রাইটিস আমরা আমার যে আমাদের যে রিসার্চ ওয়ার্ক এবং আমি দেখেছি যে প্রতিটা আর্থ্রাইটিস যে কারণেই হোক না কেন, সেটা যদি দীর্ঘদিন পুনর্বাসন না হয়, ট্রিটমেন্ট প্রপার ওয়ে না হয়, তাহলে সেখানে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে এবং আর্থ্রাইটিসে তখন কিন্তু শব্দ হতে পারে। আর এমনিতেও জোড়ায় কিছু শব্দ হয় ন্যাচারালি, যেটা হচ্ছে জয়েন্ট যে ফ্লুইড থাকে, সাইনবুলার ফ্লুইডের মুভমেন্টের কারণে শব্দ হয়ে থাকে। তো যেহেতু জোড়ায় জোড়ায় ব্যথা, আমার মনে হয় ওনার কিছু ব্লাডের টেস্ট করে দেখা উচিত, স্পেশালি বিভিন্ন আর্থ্রাইটিস ডিটেকশন করার জন্য আমরা যে টেস্টগুলো সিবিসি, আরএ টেস্ট বা সেরোলজিক্যাল যে টেস্টগুলো আছে এগুলোতে আমরা দেখতে পারি, এবং পাশাপাশি ভিটামিন অ্যান্ড মিনারেলস কিছু টেস্ট আছে যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল হয়, আমরা ডিপিআরসিতে করে থাকি বিভিন্ন, যেমন ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এগুলোর লেভেল, ভিটামিন ডি এর লেভেল, জিঙ্কের লেভেল। আমরা এই যে করোনাকালীন প্রচুর জিঙ্ক খাচ্ছে আসলে মানুষ বা দেওয়া হচ্ছে ইমিউনিটি বুস্টিং করার জন্য, কিন্তু আমার মনে হয় এটা ব্লাড লেভেলটা দেখে দেওয়াটি বেটার, যেটা সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্যারামিটারগুলো দেখা হয়, যে ব্লাডে বা তার শরীরে কি রেগুলার চেক আপ চেক করা, আপ করে হ্যাঁ যে তার আসলে কি আছে। তো এই যে মিনারেলসগুলো যদি চেক করা হয়, মিনারেলসের ঘাটতি থেকেও কিন্তু আপনার বিভিন্ন প্রকার ব্যথা বেদনা হতে পারে, ইভেন কি আপনার এনিমিয়া, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি মানে আয়রন ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু পেইন হয় শরীরে, এবং অনেক আমার কারণ মনে আছে হয় একটা সার্টেন এই যে আমাদের সবাইকে সাপ্লিমেন্ট নেওয়া উচিত, উচিত। আসলে হ্যাঁ, এবং এটা আমাদের দেশে আসলে এটা চলনটা নেই। নেই এটা হ্যাঁ কিন্তু বাহিরে কিন্তু প্রচুর হ্যাঁ চলন আছে, যে দেখা যায় যে একটু বয়স হলেই 30-35-এর উপরে গেলেই তারা কিন্তু সাপ্লিমেন্টগুলা খায়, আবার সাপ্লিমেন্ট খাওয়ারও কিছু নিয়ম আছে, মানে টানা খাওয়া যাবে না, প্রতি 2-3 মাস খাওয়ার পর একটা ব্রেক দিয়ে 2-3 মাস বা 1-2 মাস আবার খেতে পারে। তো আমাদের যেহেতু সাপ্লিমেন্ট, অনেক সময় রুগী আমাকে বলে, জি স্যার আমি কেন জিঙ্ক খাবো, কেন গ্লুকোসামাইন খাবো, এটা আমাদের আমাদের কি খাবারে নাই? হ্যাঁ, আমাদের খাবারে আছে, কিন্তু সব খাবারে সব কিছু পর্যাপ্ত নাও থাকতে পারে, কারণ ডায়েট হ্যাবিট কিন্তু আমার একরকম, এই রুগীর আরেক রকম, হ্যাঁ অন্য দেশের মানুষের আরেক রকম, পৃথিবীর অনেক দেশের মানুষ আছে যারা ভাত কিটি জানে না বা চাউলের ব্যবহারই জানে না। ডায়েট হ্যাবিট নিয়ে আমরা আবার আলাপ করবো, একজন দর্শক আছেন ফোনে, একটু ফোনটা আচ্ছা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যালো, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, নীলুফা। আমার বয়স 55। হুম জি, আপনি আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আমাদের প্রশ্নটি করুন। আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা, হুম হাঁটুতে প্রচন্ড ব্যথা। আমি ও স্যালাডিন, তারপর আমার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ওসব ওষুধ খাই আর কি। হুম আর হাঁটুতে ব্যথা, হ্যাঁ সালাজিন খাচ্ছেন আপনি? এখন আমি টিকা নিতে পারবো কিনা? আচ্ছা জি, আপনার হাঁটু ব্যথার কোনো প্রশ্ন নেই, হাঁটু ভালো আছে এখন? হাঁটু ব্যথা, প্রেশার, ডায়াবেটিস, না হাঁটু ব্যথা আছে, হাঁটতে সমস্যা হয় আমার। আচ্ছা জি, আমরা বুঝতে পেরেছি মোটামুটি, যে ওনার হাঁটু ব্যথা, প্রেশার, সেটাও ডায়াবেটিস জানতে চাচ্ছে, এবং এবং ভ্যাকসিনের ভ্যাকসিনটা, করোনার যে আমাদের ভ্যাকসিনেশন, এটা করা যাবে না বা যাবে কিনা। তো প্রথমত আপনি ভ্যাকসিন নিতে পারেন নিশ্চিন্তে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার সিভিয়ার মানে খুব বেশি বয়স্ক রুগী এবং খুব অনেক কিছু, জাস্ট কয়েকজন লোক ছাড়া সবাই ভ্যাকসিন নিতে পারবে, তো আপনি ভ্যাকসিন নেন, ওটা কোনো সমস্যা না। আপনার যেহেতু হাঁটু ব্যথা আছে, হাঁটুর চিকিৎসা করতে হবে, এক্ষেত্রে বিভিন্ন পুনর্বাসন ট্রিটমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, বা আপনি হয়তো সম্ভবত বলছিল সালাজিন খায় জি। বা কোনো একটা, ওনারও মনে হয় কোনো রিমেটিক কোনো প্রবলেম থাকতে পারে, তো এটা আপনার ডাক্তারের পরামর্শে আপনি ওষুধ কন্টিনিউ করেন। হাঁটুর বিভিন্ন পুনর্বাসন চিকিৎসা আছে, বিভিন্ন থেরাপি, স্পেশালি ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ, পাশাপাশি সাপ্লিমেন্ট আমরা কথা বলছিলাম, এগুলো আপনার যেহেতু এই বয়স হয়েছে সাপ্লিমেন্টগুলো খেতে হবে, স্পেশালি যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হায়ালিউরোনিক অ্যাসিড, এই সাপ্লিমেন্টগুলো কিন্তু বিভিন্ন আপনার ওষুধের দোকানে উইদাউট প্রেসক্রিপশন আপনি কিনতে পারবেন, এগুলো হচ্ছে ওটিসি ড্রাগস বলি আমরা, ওভার দ্য কাউন্টার, এটা
পৃথিবীর অনেক দেশে কিন্তু সাপ্লিমেন্ট আপনার যে কোনো জায়গা থেকে পাওয়া যায়, ইভেন কি বড় সেইন শপ বা গ্রোসারি শপে কিন্তু কিনতে পাওয়া যায়। আপনি যেটা বলছিলেন যে ফুড হ্যাবিট এবং আমাদের এই সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্ট গুলা আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন অনেকাংশে, আমাদের গড়ায়ু বাড়ছে, অনেকাংশে অনেক ডিজিজ আমাদের আসলে নিয়ন্ত্রণের মধ্যে আলহামদুলিল্লাহ যে আমাদের চিকিৎসা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখন গড়ায়ু মোর দেন 71, মানে 71 উপরে চলে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ফিটনেস যদি আমরা ধরে রাখতে চাই বা আর্থ্রাইটিস এই জাতীয় ডিসেবিলিটি বা কষ্ট ব্যথা থেকে ভালো থাকতে চাই, আরও সুস্থ থাকার জন্য আমাদেরকে সাপ্লিমেন্টগুলো নিতে হবে। সাপ্লিমেন্ট বলছে বিভিন্ন টাইপের মিনারেল, যেমন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু শরীরের অনেক উপকারী। আবার এই এলিমেন্টগুলো বেশি হলেও সমস্যা আছে, যেমন ভিটামিন ডি আমরা কিন্তু প্রচুর নিয়েছি, আমার মনে হয় একটা ব্রেক দেওয়া দরকার। যারা ভিটামিন ডি অনেক দিন ধরে খাচ্ছে, 2-3 মাস ধরে, একটু 1-2 মাস আবার ব্রেক দিয়ে আবার সে খেতে পারে, কিন্তু এখন এটা টেস্ট করে নেওয়াটাই বেটার। মিনারেল টেস্ট করলে, হ্যাঁ মিনারেল টেস্ট করলে তার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে সে সেই এলিমেন্টটা সে নিতে পারে। আর হাড় জোড়ার ক্ষেত্রে আপনার স্পেশালি এই প্রত্যেকটা মিনারেলস, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হায়ালিউরোনিক অ্যাসিড আমাদের জয়েন্টের, মানে আমাদের যে বোনসের যে, মানে আমরা যদি ইনগ্রেডিয়েন্ট দেখি যেখানে হায়ালিউরোনিক অ্যাসিড একটা বিশাল রোল প্লে করে থাকে, তো এই সাপ্লিমেন্টগুলা আমরা প্রয়োজনে যারা বাত ব্যথা বা হাড় জোড়া নিয়ে কাজ করে ডাক্তার পরামর্শে খেতে পারে, যেটা আমাদের অনেক সময় খাদ্যে ঘাটতি থাকতে পারে। আপনি জানেন যে আমাদের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে কিন্তু হাইব্রিড প্রত্যেকটা খাবার কিন্তু দ্রুত উৎপাদন হচ্ছে খাদ্য চাহিদা ডিমান্ডকে ফুলফিল করার জন্য। তো এই ক্ষেত্রে খাদ্যের মধ্যে মূল শরীরে যে উপাদান অনেক সময় নাও থাকতে পারে, যেটা আমাদের অনেক সময় এক এক রোগের ক্ষেত্রে এক একটা, অনেক আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তো যেটা অনেক খাদ্যে কিন্তু আপনার আয়রনের পরিমাণটা বেশি থাকে, তো এগুলা আমাদের দেখে শুনে খেতে হবে। যদি তারপরে না হয় আমাদের কিন্তু সাপ্লিমেন্ট খেতেই হবে। স্পেশালি আমি বলবো যারা একটু বয়স হয়েছে মোর দেন 40, তারা কিন্তু ডাক্তারের পরামর্শে এই জাতীয় সাপ্লিমেন্ট যেন নিজে নিজেই কিনে খায়, যেটা ওনার শরীরের জন্য অনেক উপকারী এবং হাড়ও জোড়ার জন্য অনেক উপকারী। এ বিষয়ে আমরা আবার কথা বলবো, একটা ফোন নিয়ে নিই। আচ্ছা জি, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যাঁ ম্যাডাম, আমি বেবারিয়া থেকে শাখা বলতেছিলাম। জি বলেন, আপনার বয়সটা বলেন। আমার এই আমার বয়স হচ্ছে 27 বছর। জি, তো আমার আগে মাজা ব্যথাও ছিল, বর্তমানে আমার সমস্যা হচ্ছে গার ব্যথাও শুরু হয়েছে। গার ব্যথার থেকে রাত্রে যখন ঘুমাই না, আমার মাথার বাম সাইড এবং বাম হাতটা একটু ব্যথা বোধ হয়। এটি গার ব্যথার ক্ষেত্রে প্রায় 1 বছর আগে একজনের মাথায় একটু ঘুষি দিয়েছিল, মানে ওই আঘাতের পর থেকেই গারে আবার নতুন করে সমস্যা। তো এখন আমি জানতে চাই স্যারের কাছে, তো আগের মাজার সমস্যাটা এই বর্তমান গাড়ির সমস্যাটা একই এমআরআই করে কি জানা যাবে, নাকি দুটার জন্য আলাদা আলাদা পে করে এমআরআই করতে হবে? জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা প্রশ্ন স্যার, আগের যে মাজার ছাড়া ছিল ওইটা L5-S1 প্রাথমিক স্তর, যেটা প্রাথমিক ক্ষতি যেটা ডিস্ক বাল্ব, ওই ধরনের সমস্যা ছিল। তো ওই বর্তমানে আমি ওই সমস্যাটাও আর গাড়ির সমস্যাটাও কি এটা জানতে চাইলে কি একবার এমআরআই করে চলবো নাকি দুইবার এমআরআই করতে হবে? জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উনি, এবং কারণ হচ্ছে এখানে ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে। হ্যাঁ, দুইটা এমআরআই দুইবারে খরচ অনেক বেশি, ঠিক না? তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি দেখছি যে শুরুতে, আমি আরও 10-12 বছর আগে দেখতাম, আমরা যদি এমআরআই প্রেসক্রাইব করতাম, যে ইনভেস্টিগেশন, যে সার্ভাইকাল স্পাইন, অনেকেই করতে চেত না, অনেকে করতে চাইতো না, এখন কিন্তু সেটা রোগীরা করছে। কিন্তু অনেক সময় ইনভেস্টিগেশন যেখানে হতো, যে হাসপাতালগুলো বা ডায়াগনস্টিক সেন্টার, তারা শুধু সার্ভাইকালের ছবি দিত, কিন্তু এখন বাংলাদেশে প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার আমরা যদি ঘাড়ের এমআরআইও লিখি, তারা কিন্তু ফুল স্পাইন এমআরআইটা ছবিটা দিয়ে দেয়। তো এটা একটা বেটার আমি বলি, যে এখন কিন্তু কেউ আপনার, মানে আপনি এক এমআরআইতে কিন্তু ফুল স্পাইন দেখতে পারবেন, এটা একটাতেই সেটিংয়ে সম্ভব। তবে যেখানেই করবেন আপনি একটু কথাটা বলে নেবেন যে আমাকে কিন্তু ফুল ছবি দিতে হবে, এই জন্য আপনাকে একটার পেমেন্ট দিলেই চলবে। তো বাংলাদেশে মোস্ট অফ দ্য সকল ওয়েল নোন ডায়াগনোস্টিক হাসপাতাল সেন্টার সবাই করছে এভাবেই, সবাই ফুল ছবিটাই দিয়ে দেয়। আর আপনার বালজিং এবং ডিস্ক প্রোট্রিউশন এক্সট্রিউশন, এই জিনিসগুলো আমরা এর আগেও বলছি PLID-র ক্ষেত্রে, তো আমার মনে হয় এমআরআইতে এটা আরও ক্লিয়ার চলে আসবে। প্রয়োজনে আপনি একটা এমআরআই করে ফেলেন, আর এইটার
যদি ডিস্ক বালজিং বা প্রোট্রুশন থাকে এটা উইদাউট অপারেশনে চিকিৎসা সম্ভব। আচ্ছা, আমরা একটু আমাদের স্টুডিওতে আছেন যে মিস্টার সম্রাট, ওনার সাথে একটু কথা বলি। আপনি তো বলছিলেন আপনার জয়েন্ট পেইন্টের কথা, তারপর বলেছিলেন আপনাকে হিপ রিপ্লেসমেন্ট করার কথা বলেছিলেন, তা আপনার বয়স তো খুব বেশি না, উনি খুব মানে কথাটা শুনে কি আপনি মনে হয়েছিল যে ট্রিটমেন্টটা আপনি করবেন নাকি? যে আমি বলতে চাইছিলাম যে ব্যথা যেহেতু শুরু হয়েছে, যে অপারেশন করাবো, কিন্তু আমি আরো কয়েকজন ডাক্তার দেখাবো, তারপর আপনি জব করেন কোথায়? জি জি, কিসে আছেন? আমি ওখানে একটা সোয়েটার ফ্যাক্টরি, নামিরা সোয়েটার অ্যাকাউন্টসে জব করি। আচ্ছা, ওখান থেকে আপনার কি মনে হচ্ছিল যে ওখানে অনেকক্ষণ ডিউটি করার পর থেকে আপনার এই পেইনটা শুরু হয়েছে নাকি আগে থেকে? মূলত আগের থেকে এরকম ব্যথা ছিল। আচ্ছা, মানে প্রতি বছর মানে শীত আসলেই ব্যথাটা বাড়ে। ঠিক আছে, এখন আপনি অনেকখানি ভালো মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। ট্রিটমেন্ট এখনো চলছে? জি। আচ্ছা আচ্ছা, ওনার ওনার যেটা হচ্ছে, উনি অ্যাকাউন্টসে জব করে, হ্যাঁ বসে, উনি কিন্তু মানে গার্মেন্টস তো একটা বিশাল ইন্ডাস্ট্রি, সবাই সব কাজ, এক একজন এক এক কাজ করে থাকে, কিন্তু উনি যেটা হচ্ছে, এই যেহেতু এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, এটা জয়েন্টগুলো আস্তে আস্তে ফিক্সড করে ফেলে। যত মুভ করবে, মানে যত উনি হাঁটা চলাফেরা করবে, যত এক্সারসাইজ করবে, যত চলাফেরার মধ্যে থাকবে, রোগটা ওনাকে তত কম অ্যাটাক করতে পারবে। এবং এই যে ডেস্ক জব, যে বসে কাজ করা, অ্যাকাউন্সিং, অ্যাকাউন্টিং কিন্তু ওনার জন্য পেশা হিসাবে ভালো না, মানে এটা হচ্ছে আমার কথা, অ্যাকর্ডিং টু ওনার রোগ। তো আমি ওনাকে কিন্তু সাজেস্ট করেছি, ওকে, কারণ কাজ না করলে তো ইনকাম কিভাবে করবে সে, কাজ করতে হবে তাকে, কিন্তু যেন টানা উনি বসে না থাকে, বা অ্যাকাউন্টসের ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে উনি একটু অফিসে হাঁটতে পারে, হাঁটার কিন্তু যথেষ্ট স্কোপ আছে, একটু পায়চারি করলো বা অফিস আওয়ার শেষ দেন উনি রাস্তা হাঁটবে। এই যে হাঁটার অভ্যাসটা, এটা হাঁটার কথা কিন্তু শুধু ওনার না, সবার জন্য আমাদের কিন্তু এখন জরুরি। এবং বাংলাদেশ আপনি জানেন গত এক দেড় বছর প্রায় মানে মোর দেন 12 মান্থের উপর হয়েছে যে করোনার ইয়া চলতেছে, এখনও কিন্তু আমাদের ওইভাবে স্কুল কলেজ বন্ধ আছে। তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু মুটু হয়ে যাচ্ছে, বাসা থেকে মুটিয়ে যাচ্ছে, আমরা অনেকই মুভমেন্ট কম, প্রচুর পেইনের রুগী আসতেছে, মানে আপনি কল্পনাতীত পেইনের রুগী, যেটা আমরা আগে রুগী পেতাম, ধরনটা ছিল ভিন্ন, সেটা ওনাদের মতো আর্থ্রাইটিস জনিত সমস্যা বা কোনো একটা রোগের কারণে হয়। এখন কিন্তু মানুষের পেইনের ধরনটা চেঞ্জ হয়ে আসছে ডিউ টু এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি, বসে থাকা, এক্সারসাইজ নাই, স্কুলে যাওয়া হয় না, মা বাচ্চা স্কুলে যায় না তো মা আর যাবে কেন, স্বাভাবিক, এখন মাও ব্যথা আক্রান্ত, বাচ্চাও ব্যথা আক্রান্ত। জি, একটু ফোন আছে স্যার, একটু ফোনটা নিয়ে। জি দর্শক, আপনি বলুন কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। মেডিসিন এবং অর্থোপেডিক দিয়ে দেখাচ্ছি, আমি তেমন কোন উপকার পাচ্ছি না, বা ব্যথা যদি ওষুধ খালে কয়েকদিন হয়তো ভালো থাকে, কিন্তু ওষুধটা বাদ দেওয়ার পর আবার ব্যথাটা বেশি হয়। ওষুধের নাম বলেন তো, কি ওষুধ খাচ্ছেন? আমি এখন বর্তমানে কোন ওষুধ খাইনি, তবে আগে খাইছি ডিরাইজ, খাইছি নাবুমেট, রোগার্ড, প্রজিক্সা, আরএপিএস, রোকালেন, এই জাতীয় মেডিসিন ডাক্তার দিছিলেন আমাকে। আচ্ছা, আপনি কি করেন? আমি অনেকটা ভালো ছিলাম, কিন্তু ওষুধটা বাদ দেওয়ার পর আবার বেশি হয়ে গেছে। আমি গৃহিণী। গৃহিণী, আপনার জোড়াগুলো কি ফুলে যায়, ব্যথা করে সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয়? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়, ব্যথা ফুলে যায়, বিশেষ করে হাতের কবজি থেকে নখের ব্যথা বেশি, নখ এবং পায়ের নখ এবং হাতের নখের ব্যথাগুলো বেশি। আচ্ছা, কি জানতে চাচ্ছেন এখন? আমি এই উপকার কিভাবে পেতে পারি, মানে এই সমস্যার সমাধান আমি কিভাবে পেতে পারি? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আসলে ব্যথা কিন্তু খুব অস্বস্তিকর অনুভূতি, হ্যাঁ, যার ব্যথা হয় তার কাজের ডিস্টার্ব হয়, চলাফেরা কষ্ট হয়, এবং অনেক সময় যে ব্যথা, যদি ব্যথাই থাকতো তা কিন্তু না, সে কিন্তু ব্যথাতে থাকে না, ব্যথা এক পর্যায়ে আপনাকে কিন্তু স্ট্যাচু তৈরি করে ফেলে, মানে মূর্তি, মানে ব্যথা যেমন উনিও কিন্তু আস্তে আস্তে যখন ফিক্সড হয়ে যাবে, যদি ট্রিটমেন্ট উনি না করতো, আমরা রোগীরা ব্যথায় ভয় পাই, যে ব্যথা নড়লেই তো ব্যথা করে, সো নড়া বন্ধ, কিন্তু নড়া বন্ধ করলে যে তার জোড়াটা ফিক্সড হয়ে যেতে পারে, সে এক পর্যায়ে মুভমেন্ট কমে যাবে, অনেক সময় হাত দেখা যায় নাড়াতে পারে না, তখন আপনার একটা গ্লাস ধরা, একটা পানি খাওয়া হইতে, খাবার খাওয়াই তার কষ্ট হয়ে যেতে পারে। তো আমার মনে হয় আপনার যে সমস্যাটা, এটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা লক্ষণ, আপনার কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে। আপনি যে ডাক্তার সাহেবকে দেখান, আপনি যেখানে আছেন সম্ভবত বগুড়ায়,
তো সেখানে আপনি ওই ডাক্তার সাহেবকে বলেন আপনার রোগটা নির্ণয় করতে। তো এটা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় তাহলে কিছু ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে অ্যাকর্ডিং টু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, এবং পাশাপাশি আপনাকে এই পুনর্বাসন চিকিৎসা করতে হবে। কিছু পুনর্বাসন চিকিৎসা আপনি বাসায় করতে পারেন, যেমন কুসুম গরম পানিতে হাত পা ডুবিয়ে নাড়ানো বা রোদের আলো শরীরে লাগানো, তারপরে গ্রামে যদি আপনি গ্রামে থাকেন কিনা আমি জানি না, সেখানে যদি পুকুর থাকে পুকুরে সাঁতার দেওয়া, কিছু বেসিক অ্যাক্টিভিটিস করা যেমন হাঁটা চলাফেরা উঠ বস করা। এই যে আমরা ছোটকালে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে প্যারেড করেছিলাম সকালে, সবাই করতাম আমরা, তো এই যে বেসিক কিছু মুভমেন্ট এক্সারসাইজ, এই জাতীয় এক্সারসাইজ করা, এগুলো আপনার অনেকাংশে কিন্তু উপকারে আসবে। এতে ব্যথা বাড়ুক কিন্তু এক পর্যায়ে কিন্তু ব্যথা কমে যাবে। আর ওষুধ অবশ্যই ডাক্তার সাহেব যদি দিয়ে থাকে সে যে ডোজে যেই কয়দিন খেতে বলেছে আপনাকে অবশ্যই সেইভাবে সেই ডোজে খেতে হবে, এবং প্রতি এক মাস দুই মাস পর পর ডাক্তারকে ফলো আপ করতে হবে। তো ফলো আপ করলে কিন্তু এই সমস্যাটা আপনার আর বাড়বে না। আর ওষুধ যদি বেশি দীর্ঘদিন আমরা বলি কি আসলে ব্যথার ওষুধ না খেতে, রোগীদের যে একটা ভয় থাকে আমরা বলছি, আমরাই বলছি যে ব্যথার ওষুধ না খেতে বা ওষুধ কম খেতে, আবার আমরাই বলছি আপনি ওষুধ খান। হ্যাঁ, তো এটা আসলে বুঝতে হবে কোন ওষুধ খাওয়ার কথা আমরা বলতেছি। যে ওষুধটা যেমন আমরা বলছি ইতিপূর্বে সাপ্লিমেন্টের কথা, সাপ্লিমেন্ট খান আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি প্রয়োজনে আপনার যেমন কারো হাই প্রেশার তো সে প্রেশার ওষুধ খেতে হবে। এই বিষয়ে স্যার আমরা আরেকটু বিস্তারিত জানবো একটা বিজ্ঞাপন বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান। এখন আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।